আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে নিয়েছি ট্রিমারের তো এটি শাওমির এনচেন বুস ট্রিমার তো আজকে এটার একটা আনবক্সিং করবো এবং এটার একটা ছোটোখাটো রিভিউ দিব দেখবো কী কী খারাপ দিক আছে কী কী ভালো দিক আছে ট্রিমারটার আর উইথাউট এনি ওয়েস্টিং এনি টাইম গেট স্টার্টেড তো চলুন আগে আনবক্সিংটা দেখে আসি তো প্রথমে বলে রাখি এটা একটা ফেক আনবক্সিং আমরা আগে আনবক্সিং করছি কারণ আমাদের দেখা দরকার ছিল ডেলিভারি মামা ভিতরে কিছু দিছে কি না তোমরা এদিকে একটা বক্সটা খুললেই আরেকটা বক্স বক্সি তো এদিক দিয়ে বক্সটা খোলা যায় তো বক্সটা তো বক্সটা খুললেই আমরা প্রথমে ট্রিমারটা দেখতে পাবো স্বামী ইনচেন বুস ট্রিমার এটা হচ্ছে ইঞ্চেনটা হলো স্বামী একটা সাবব্র্যান্ড তো আমরা স্বামীকে যতটা বড় কোম্পানি মনে করি এটা তার চেয়েও বড় এর চায়নাতে আরও অনেক হাজার হাজার সাবব্র্যান্ড আছে অথবা মানে অনেক ছোট ছোট কোম্পানি অ্যাকোয়ার করে রাখছে তো এঞ্চিন তাদের মধ্যে একটা এরা বিশেষ করে ট্রিমারের দিকে ফোকাস করে তো এই ইঞ্চিনেরই এটা হচ্ছে বুস্ট তো ঠিক আছে তো এই যে আমরা এদিকে একটা ট্রিমার দেখতে পাচ্ছি আর পিছনের নিচের দিকে আমরা একটা ছোট একটা পুটলি পাচ্ছি এই পুটলির ভিতর আমরা দেখতে পাব একটি ব্রাশ যেটা দিয়ে আপনি আপনার আর একটা ইউএসবি আর এই হলো আপনার আমাদের টিমার বোস্ট এছাড়া বক্সের কিছুই নেই ও না আর একটা কিছু কাগজপত্রই আছে বা এটা কোনো পড়ার কোনো দরকার নেই আমাদের এমনিতেই বোর্ডের অনেকগুলো পড়া বাকি তো প্রথমেই আসি ট্রিমারটার বিল কোয়ালিটি নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রিমারটা অনেক ছোটোখাটো এবং লাইট ওয়েট আর ট্রিমারটা পুরোটাই প্লাস্টিক বিল আর এদিকে দুইটা লাইট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা এটার চার্জিং ইয়েটা দেখতে পারবেন বা এছাড়া ব্যাটারি ইন্ডিকেটার করবে ইন্ডিকেট করবে যে আপনার কতটুকু চার্জ আছে বা এমন কি আর এটা পুরোটাই একটা বাটনেই মানে অন হয় অফ হয় একটা বেটনই আছে এমনি ক্লিন করলে অন হয় আবার ক্লিক করলে অফ হয় আর এই উপর একটা ক্লিপার দেওয়া আছে এইটা ক্লিপারটা আপনারা খুলতে পারবেন বাট এটা তোটা ইজি একদম বলবো না আমি কারণ এটা এরম করে উঠায় লাস্টের দিকে এমনি একটু ইয়ে করলে এমনি খোলা যায় আর হচ্ছে আবার লাগানোর সময় এদিকে একটা ক্লিপ আছে ক্লিপটাকে আবার মুখের কাছে এরকম চাপ দিয়ে ধরে ঢুকে তারপর হচ্ছে আপনার দুই পাশে একটু সাবধান রাখতে হয় যে দুই পাশে ঠিক মতো ঢুকতেছে কি না তারপর এটা এমনি আবার এমনি ঢুকে ঢুকে যাবে এই আর এদিকে টাইপ সি পোর্ট আছে যেটা মাধ্যমে আপনারা চার্জিং করতে পারবেন আর এছাড়া হ্যান্ড ফিল অনেক ভালো অনেক ছোটোখাটো গ্রিপ পাবেন মানে অনেক ভালো ছোটোখাটো দেখে অনেক ভালো গ্রিপ পাবেন এবার আসি হচ্ছে এটা শার্পনেস নিয়ে অনেকেই বলতে থাকবে যে এতো কম বাজেটে এটা কেমন শার্পনেস হবে হ্যাঁ শার্পনেস এটা খুবই ভালো ইভেন এর আশেপাশে যেসব ব্র্যান্ডের বা যেসব ট্রিমার আছে যেমন কেমেইর তারপর এইচটিসি এগুলো হচ্ছে শার্পনেস অবশ্যই ভালো আর হচ্ছে কারণ হচ্ছে এটাতে একটা ন্যানো সিরামিক ইয়া কাটার ইউজ করা হয়েছে অর্থাৎ নর্মালি ট্রিমার আমরা দেখতে পাই স্টেনলেস স্টিল বা দামি দামিগুলোতে টাইটেনিয়াম ব্লেড তো এটার মধ্যে ন্যানো সিরামিক ইয়া ব্লেড ইউজ করা হয়েছে তো যেটা নাকি ওয়ান পয়েন্ট সিক্স টাইম স্টেনলেস স্টিলের চেয়ে শার্প বেশি আর এছাড়া এটা ডিউরেবল একটু বেশি আর এছাড়া অনেক সময় অনেকে ট্রিমার ইউজ করলে একটু মানে গালে ট্রিম গালে ট্রিম করলে গাল জলে বা এমন কিছু তো এটা হওয়া এই বিশেষ করে ন্যানো সিরামিকের হওয়া সিরামিকের হওয়াতে এটা তার কোনো জলা বা এমন কোনো ইয়া করবে না আর এছাড়া যদি আপনারা ক্লিপারটা ইউজ করেন ক্লিপারটা অর্থাৎ আপনি যে যে জিনিসটা আপনারা যে আপডাউন করতেছে এই ক্লিপারটা ইউজ করেন এই ক্লিপারটা শহর এটার আপনি থ্রি থেকে টোয়েন্টি ওয়ান মিলিমিটারের মধ্যে ইয়া কাটতে পারবেন আর যদি আপনারা ক্লিপারটা আলাদা করে ফেলেন তখন আপনার জিরো পয়েন্ট থ্রি এম তো এই হলো ট্রিমার এরিয়া আর শার্পনেস বলতে খুবই শার্প আমরা এটা আগে এমনি ইউজ করে দেখছি এই প্রোডাক্টটা আমাদের তো অনেক আগে আসছিল তো মোটামুটি বাজার অনুযায়ী আপনি বলতে পারেন মানে কোনো কমপ্লেন দিতে পারবেন না এবার আসি ট্রিমারটার মেন পার্ট অর্থাৎ হচ্ছে এটার ভিতরের মোটর হ্যাঁ মোটরটা এটার ভিতরে যে মোটরটা ইউজ করা সেটা অনেক ভালো এটার ভিতর যে মোটরটা ইউজ করা হয়েছে মোটরটার স্পিড টু এইটি আর যদি আপনারা বলতে চান যে এটার কাটিং ক্যাপাবিলিটি কেমন তো এটাতে আপনারা দুইটা মোড পাবেন এটা নর্মাল আর টার্বো মোড তো নর্মাল মোডে এটার আর হচ্ছে চার হাজার পাঁচশো আর পি এম আর এই টার্বো মোডেটার আর পি হচ্ছে পাঁচ হাজার আটশো আরপিএম তো আর বলতে বোঝায় যে আপনি অ্যাকচুয়ালি অনেক সময় অনেক লং হেয়ার থাকে বা অনেক লম্বা চুল থাকে তো এগুলো আপনি যখন মানে লম্বা চুল কাটতে গেলে ম্যাক্সিমাম টাইম টিউমারের একটু সমস্যা করে আটকায় যায় বেজে যায় তো যেসব ট্রিমারের আর পি এম যত বেশি হবে তত আপনার মানে কাটার কাটাটা অনেক স্মুথ হবে তো আর এছাড়া আরপিএম হইলে এটার মধ্যে একটা নয়েজের ইফেক্টও বেড়ে বেড়ে যায় যেহেতু আরপিএম পি বেহি বেশি তাহলে নয়েজটাও বেশি বাট আলহামদুলিল্লাহ অতটাও নয়েজ করে না কারণ এর আগে আমরা পাশাপাশি অন্য ট্রিমার ইউজ করছি তো সেটা তো মানে অনেক কম নয়েজ করে যেহেতু আমরা বলেই ফেললাম নয়েজের কথা তো আরও বলতে চাই যে নয়েজ সম্পর্কে যে এটার মধ্যে একটা আলট্রা নয়েজ টেকনোলজি ইউজ করা হয়েছে যেটার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে একটু ট্রিমারের সাউন্ডটা কম হবে তো ভাই প্যারার মধ্যে প্যারা হচ্ছে যে মানে ট্রিমারের সাউন্ড মানে সময় অনেক বেশি প্যারাদায়ক হয় যে করে মাথার সামনে মানে ঘুরতেই থাকে তো সেটার তুলনায় এটার কম আছে তো আপনারা আমি এখন আমার মাইকের সামনে এটা টু অন করে দেখাচ্ছি তো আপনারা আওয়াজটা শুনলে আপনারা টানুম করতে পারবেন এই যেটা আমার কথা আর এই যেটা হচ্ছে আপনার ইয়ার আউট আওয়াজ তো আপনারা হয়তো মানে বলতে পারেন যে এটার সাউন্ডটা কেমন কম তো এই যে এটা আরেকটা স্বামীর এনচেনেরই আরেকটা ট্রিমার তো এটার সাউন্ড আপনারা দেখতে পারেন যে তো বুঝতেই পারতেছেন এটা কত আর এটার তুলনায় এটার এটা এটা হচ্ছে এটার আওয়াজ আর এটা হচ্ছে এটার সাউন্ডটা আপনারা বুঝতেই পারতেছেন যে এটা অনেকটা তুলনামূলক কম আছে এটা যদি আপনারা এখন নাম্বারে বলতে চান যে এটা কতটা ইয়া মানে সাউন্ড কম তো এটার সাউন্ডের দিক দিয়ে এটা মানে পঞ্চান্ন ডিসিবলেরও কম সাউন্ড ক্রিয়েট করে যেখানে নর্মালি ট্রিউমারগুলা সেভেন্টি ডিসিবল সাউন্ড ক্রিয়েট করে তো এটা সেখানে পঞ্চান্ন ডিসিবল সাউন্ড ক্রিয়েট করে তো ওভারঅল শার্পনেস আর নয়েজ দুইটাই দিয়ে আমি এটারে ফোর পয়েন্ট ফাইভ দিবো আউট অফ ফাইভ তো এবার আসি মেন পয়েন্টে অর্থাৎ হচ্ছে এটার চার্জিং কেমন বা কতক্ষণ লাগে চার্জ করতে তো আমি এটার ভাই মানে হ্যান্ডস অফ এটার চার্জিং আর হচ্ছে এটার চার্জিং ক্যাপাবিলিটির দিকে তো প্রথমে কথায় এখন আস্তে আস্তে আমাদের সকল মোবাইলই টাইপ সি চার্জিংয়ের চার্জিং পোর্ট হয়ে যাচ্ছে তো এদিক দিয়ে এটা একটা বেনিফিট যে এটা তো টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে অর্থাৎ আপনি আপনার মোবাইল দিয়ে ইয়ে করতে পারবেন হ্যাঁ এখন অতটা অ্যাভেলেবেল হয়নি বাট অনেকটাই অ্যাভেলেবেল টাইপ পোর্ট চার্জিং চার্জিং বলতে গেলে এটা ফুল চার্জ হইতে দেড় ঘন্টা লাগে আর এটাতে ফাস্ট চার্জিং আছে নামে মাত্র মানে অর্থাৎ তাও এটা অন্য ট্রিমার হচ্ছে ফাস্ট অর্থাৎ আপনি টেন ওয়াট চার্জিং করতে পারবেন ফাস্ট চার্জিং যেখানে অন্যান্যগুলোতে আরও কম দেওয়া থাকে এটা আপনার ফুল চার্জ করতে লাগবে দেড় ঘন্টা আর আপনি এটা দেড় ঘন্টা ইউজ করতে পারবেন তো এবার আসি ওভারভিউতে টোটাল আমার রিভিউটাতে তো প্রথমেই বলতে চাই যে এটার বাজেট অর্থাৎ এটার প্রাইস অনলি এক হাজার টাকা বা আপনারা একটু ঘাটাঘাটি করলে আটশো টাকাও পায় যেতে পারেন তো আটশো বা এক হাজার টাকায় আপনার এই টিমারটা কেন কিনবেন তো এটার কয়েকটা আমি পয়েন্ট আকারে বলতে চাই যে যেমন প্রথমে এটা একটা ব্র্যান্ডের অর্থাৎ ব্র্যান্ডের বলতে একটা ভালো ব্র্যান্ডের যেমন হচ্ছে এটা হচ্ছে শাওমি সাব ব্র্যান্ড এনচেনের তো বাজারে আপনারা আরও এইচটিসি বা আরও অনেক কেমের অনেক কম দামে পেয়ে যাবেন বাট আমি বলতে চাই যে কেমের ওই চারশো পাঁচশো টাকার বা এইচটিসির ওই চারশো পাঁচশো টাকার টিমার হচ্ছে আপনারা দশ টাকা দিয়ে একটা রেজার কিনে ওইটা দিয়ে ক্লিন করতে পারেন কারণ ওগুলোর কোয়ালিটি খুবই বাজে সে তুলনায় আর এছাড়া একটা প্রিমিয়াম লুক আছে অর্থাৎ ম্যাট ফিনিশিং দেখে এটার একটা মানে প্রিমিয়ামনেস আছে আর এছাড়া হ্যান্ড ফিল অনেক ভালো তো মেন কথা হচ্ছে এটা একটা মানে একটা ব্র্যান্ড ভ্যালু আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই বাজেটে এই টিমারটা যেসব ফিচার ইয়া করতেছে যেমন টাইপ সি চার্জিং তারপর হচ্ছে আপনার এরকম লাইট ইন্ডিকেটর আছে মানে অনেক মানে এ বাজেটে তো লাইট ইন্ডিকেটরের কথা আপনি ভুলেই যান আটশো এক হাজার টাকা ঠিক আছে এটা আটশো এক হাজার টাকা একদম হচ্ছে একদম একদম বেসিক প্রাইস একটা ট্রিমারের জন্য তো সেই ট্রাতে যদি আপনারা ইয়া পাচ্ছেন আবার এটাতে আমি শো করবে যেমন আমরা যদি এখন অন করি ট্রিমারটা এদিকে দেখতে পাবেন যেমন আমার ওয়ান মানে একটা লাইট জ্বলতে সাথে আমার চার্জ কম আছে আবার চার্জিংয়ের সময় এটা ইয়া করবে তো তো আপনারা বুঝতে পারতেছেন যেসব পা মানে ফিচারগুলো এটাতে প্যাক করা সে তুলনায় এটা অন্যান্য টিউমার হচ্ছে আগায় থাকবে আর আরেকটা কথা বলতে চাই যে সেলিং পয়েন্ট হতে পারে যে এটার না নয়েস নয়েসটা খুবই কম আমি অন্য টিউমারও ইউজ করছি প্যানাসোনিকের ইউজ করছি তারপর হচ্ছে আপনার স্বামী আরেকটা ইউজ করছি এনচেন তো এটার তুলনায় এটা সাউন্ডটা অনেক কম আর এটা অনেক ইজি টু ইউজ মানে সবাই ইউজ করতে পারবে অনেক সময় অনেক বাটনটা এরকম প্রেস করে ধরে রাখতে হয় বা এমনি চাপ দিয়ে উপরে দিয়ে ধরে রাখতে পারে এটা এমনি চাপ দিলে যে অন হয়ে যায় আবার চাপ দিলে অফ হয়ে যায় তো ওভারঅল হ্যাঁ টিমারটা ভালোই তো আমি মনে করি যে এটা এক হাজার টাকার মধ্যে সুপার ভ্যালু ডিজার্ভ করে বা মানে সুপার ভ্যালু আছে এটার মধ্যে তো আপনারা এক টাকা বাজেট হলে আশেপাশে তো আপনারা এটা কিনতে পারেন হ্যাঁ অনেক সময় অনেকে এটাকে হেয়ার ক্লিপারও বলে কারণ ওটাতে চুলও কাটতে পারবেন আর এছাড়া আপনি দায় ট্রিম করতে পারবেন আর আর সবচেয়ে ভালো যে বেনিফিটটা আমার কাছে লাগছে পার্সোনালি যেটা হচ্ছে এটা সেলিং পয়েন্ট হতে পারে যেটা টাইপ সি চার্জিং এখনকার জমানায় আপনি টাইপ সি চার্জিং কই পাবেন এখন দশ বারো হাজার টাকার ফোনেও টাইপ সি চার্জার নেই টাইপ সি চার্জিং পোর্ট নেই আর এখানে আটশো টাকার ইয়েতে টাইপ সি চার্জিং পোর্ট আছে তো এই ছিল আজকের এই ভিডিওতে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আশা করি নতুন কোনো ভিডিওতে টেট ইউন আসসালামু আলাইকুম